আমার তো একটা সিম লাগবে, সিম তো অনেক উঁচায়, দেখা যাক লাঠি দিয়ে পারতে পারি কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো সবজি পরোটা। তো প্রথমে আমি বাগান থেকে সবজি উঠিয়ে নিব। এখানে একটা সিম আছে, ওইটা বাইরে নেই। এই যে পেরে নিয়ে এসেছি, ধুন্দুল আছে, ধুন্দুলটা নিয়ে নিই পেরে। ধুন্দুলটা ভাঙ ছিঁড়তে অনেক কষ্ট। এই যে দেখেন, এখন আমার সবজি তুলে নেওয়া শেষ। এখন এগুলো আমি সব কেটে পরে দেখাচ্ছি আপনাদের। সবজিগুলো আমি ছিলে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিব। গাছের পাতা তো একটু ভালো করে ধুয়ে নিতে হবে, ধুলাবালি পরে অনেক। ধুয়ে নেওয়া শেষ, এখন একে একে আমি সবজিগুলো ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি, সব কেটে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব দিয়ে রেডি করে নিব। চলুন শুরু করা যাক। আমি পুঁই শাক কুচি করে নিয়েছি, এখন এই পুঁই শাকের সাথে একে একে সব সবজি মিক্স করে নিব। দিয়ে দিলাম ধুন্দুল, ধুন্দুলটা বড় ছিল তাই আমি অর্ধেকটা ধুন্দুল নিয়েছি। দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে দিব পেঁয়াজ, এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিব পেঁপে, এখানে আমি এক টুকরো পেঁপে নিয়েছি। দিয়ে দিব কালি জিরা, এখানে আমি এক চা চামচ কালি জিরা নিয়েছি। দিয়ে দিব এক চা চামচ গরম মশলা, দিয়ে দিব এক পুদিনা পাতা, আর এখানে লেবু পাতা কুচি করে নিয়েছি। আমি একটু ফ্লেভারের জন্য লেবু পাতা দিব, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব দুই চা চামচ চিনি। দিয়ে দিব আমি বেগুন, আলু, মিষ্টি কুমড়া, মৌসিম, কাঁচামরিচ কুচি। আমি আলু আর মিষ্টি কুমড়া স্লাইসার দিয়ে স্লাইস করে নিয়েছি, তো এগুলি এখন সব দিয়ে দিবে এক এক করে। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই যে আমি সব মাখিয়ে নিয়েছি, দেখেন এইরকম করে। এখন সব মাখিয়ে আমি রেখে দিব তিন মিনিট, সবজিটা একটু নরম হওয়ার জন্য। ফিরছি তিন মিনিট পর। তিন মিনিট মেরিনেট করে নেওয়ার পর দেখেন সবজিটা কি সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন আমি একটু হালকা মেখে নিব, মেখে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা। এই পরোটাটা আপনারা আটা দিয়েও করতে পারেন, দুইটা দিয়ে ভালোই টেস্ট হয়। আর যখন এই সবজি পরোটাটা করবেন তখনই আটার পরিমাণটা বেশি নেবেন সবজির চাইতে। ময়দাগুলো দেওয়া শেষ, এখন আমি ভালো করে মেখে একটা ডু তৈরি করে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দিয়ে দিব তিন চা চামচ ঘি। ঘি দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দিয়ে দিব সামান্য সরিষার তেল।
সরিষার তেল দেওয়া শেষ, এখন আমি ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখেন কি সুন্দর তৈরি করে নিয়েছি। এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে ডোটার উপরে মাখিয়ে দিব। এখন আমি একে একে সবগুলো পরোটা তৈরি করে নেব। আর এই সবজি পরোটাটি খেতে খুবই মজা হয়। আর যদি আমার তৈরি করা রসুনের টকটি দিয়ে এই পরোটাটি খাওয়া যায়, তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। রসুন দিয়ে আমার টক তৈরি করা রেসিপিটি যদি কেউ দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি পরোটা দিয়ে দিব। এখন আমি একে একে সবগুলো পরোটা এভাবে ভেজে নিব। আমি উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটি দুই পাশ থেকে চেপে চেপে ভেজে নিব। পরোটাটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরোটাটি উঠিয়ে নিব। সবগুলো পরোটা ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু সবজি পরোটা। এই সবজি পরোটাটি ছোট বড় সবাইকে বিকালে নাস্তা হিসেবেও বানিয়ে দিতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।